Hello friends, I am Chandrima. Welcome to my channel. আজকের রেসিপি লাল লাল কাঁচা পাকা আঙ্গুরের টক মিষ্টি শরবত। তাহলে দেখে নিন রেসিপিটা কিভাবে তৈরি করতে হবে। এখন আমি এখানে লাল আঙ্গুর 1 কিলো কাঁচা পাকা নিয়ে নিয়েছি। 1 কিলো আঙ্গুরকে আমি সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। এইভাবে করে দেখুন, এই যে দানা, একটারও দানা নেই। প্রতি কটার আমি দানাকে বেছে বেছে ফেলে দিয়েছি। ছুরি দিয়ে একটু কেটে কেটে ভেতর থেকে দানাটাকে এইভাবে করে নিয়ে এভাবে করে ফেলে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার। ব্লেন্ডারের মধ্যে আঙ্গুরগুলো সব ঠেলে দিলাম। একবারে করা যাবে না, 1 কিলো আঙ্গুর তো, 2-3 বারে করব। তবে চিনি আর জলের পরিমাপটা একবারেই দিয়ে দিচ্ছি। এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ চিনি আর এই কাপে 1 কাপ জল। জলটা দেবার পরে মনে হচ্ছে জলটা এটা বেশি হয়ে যাবে, আমি কিছুটা জল নাবিয়ে নিচ্ছি, পরের বার মিক্স করার সময় দিয়ে দেব। টোটাল নিয়েছি 1 কাপ জল। এবার ঢাকনাটা আটকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। হয়ে গিয়েছে সবটা আঙ্গুরের জুস আমি করে নিয়েছি। এবার নিয়ে নেব একটা বাটি, আর বাটির ওপরে দিয়ে দিচ্ছি ছাকনা। ছাকনার মধ্যে এবার ছেঁকে নিচ্ছি জুসটাকে। আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না জানো। এবার একটা চামচ দিয়ে ছাকনার মধ্যে ঘুটে ঘুটে ছাকনা থেকে ছেঁকে নিচ্ছি জুসটাকে। জুসের মধ্যে দিয়ে দিলাম বিট লবণ। তবে বিট লবণ আমি 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো বিট লবণ দেবেন। এবার ভালোভাবে ঘুটে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি 4টে গ্লাসে। এর উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য জিরে ধনে ভাজা। টক মিষ্টি জুস আমি এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। এই দুটোর মধ্যে আমি বরফ দিয়ে দিলাম, আর এই দুটোতে দেব না। যার বরফ দিয়েছে সে বরফ দিয়ে খান, আর যার বরফ ছাড়া খেতে ইচ্ছে তুই বরফ ছাড়া খান। আপনারা তৈরি করে খান, আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর চলি, ভালো খান, সুস্থ থাকুন।